সিলেটের ট্রাক পিকআপ সংঘর্ষে নিহতদের মধ্যে সুনামগঞ্জের ভাটিপাড়া গ্রামের অন্তত 9 জন রয়েছেন। ভাটিপাড়া গ্রামের একসাথে এত মানুষের মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো গ্রাম, চলছে দাফনের প্রস্তুতি। নিহতদের বাড়িতে বাড়িতে চলছে শোকের মাতম, শেষবারের মতো লাশ দেখার অপেক্ষায় স্বজনরা। দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামে আজ তাদের ঘুম ভেঙেছে স্বজন হারানোর খবর শুনে। ভোরে সিলেটের ট্রাক পিকআপ সংঘর্ষে 14 জন নিহত হয়েছে।